আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখবেন জুকি MF7823-এর নিডল এবং লোবার টাইমিং। নিডল এবং লোবার টাইমিং কিভাবে করতে হয়, স্ট্যান্ডার্ড টাইমিং যেটা বলে জেনারেল টাইমিং, এই জেনারেল টাইমিংটাই আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে জেনারেল একটি টাইমিং করা যায়, স্ট্যান্ডার্ড টাইমিং যাকে বলে। স্ট্যান্ডার্ড টাইমিং করার জন্য প্রথম নিডেল বার নিডেল থেকে ভিতরে নিডেল থেকে লোবারের দূরত্ব থাকবে 3 মিলি। তিন মিলি গ্যাপ দিয়ে এই টাইমিংটা করতে হবে। এটা 3 মিলি এলিঙ্গি, 3 মিলি এলিঙ্গি, যাতে জিবাজে আপ ডাউন করে। এই হিসাব করে আপনার লোপারের টাইমিংটা গ্যাপটা করা লাগবে। এখন লোপার তো 3 মিলি দিলাম, এখন নিডেল বার হাইটটাও দেখতে হবে। 3 মিলি গ্যাপ দেওয়ার পর নিডেল হাইট যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই দিতে হবে। এসে কম বেশি দিলে হবে না, তবে একটা মাপ আছে 10 মিলি স্ট্যান্ডার্ড টাইমিং, নিডেল বার হাইট 10 মিলি দিলেও হবে। নিডেল বার হাইট 10 মিলি দিলে লোপার এবং নিডেল থেকে দূরত্ব 3 মিলি হবে। নিডেল যখন সুতা ধরবে ভিতরে নিডেল, কোনো গ্যাপ থাকবে না এবং নিডেলের কোনো লোপারে ধাক্কা দেবে না। যদি নিডেলের উপর লোপারে ধাক্কা দেয় তাহলে নিডেল ভাঙার আশঙ্কা থাকবে বেশি এবং সুতা কাটার আশঙ্কা থাকবে বেশি, তাই কোনো ধাক্কাও দেবে না, কোনো টাচও করবে না। বেল টাইমিং চেক করার জন্য রোটেশন উল্টা ঘুরাইলে যেদিকে যেটুক হবে এবং রোটেশন বাও ঘুরাইলে ঠিক ওইটুকুই হবে। তবে নিডেল বেল টাইমিং চেক দেওয়ার জন্য এই যে নিডেলের যে গ্যাপটুক দেখছেন, এখন আই পয়েন্ট সমান সমান রোটেশন উল্টা ঘুরালে আর রোটেশন বাও ঘুরালে একটু ডিফারেন্স আছে। তবে এই যেটুক ডিফারেন্স আছে তেমন একটা সমস্যা হবে না, তাই আমরা আরেকটু সুবিধার জন্য 3 মিলি এলিঙ্গি দিয়ে উপরে বাজায় রেখে তারপরে আমরা চেক করব কতটুক পরিমাণে আপডাউন আছে। তাই আমরা এই আপডাউনটির জন্য তেমন একটা কোনো কাজ করব না, আমরা পরবর্তীতে দেখাবো যে এই সমস্যাটুক। আজকে একটি টাইমিং দেখাবো যেটা হচ্ছে নিডেল এবং লোপার অ্যাডজাস্ট করা, মানে টাইমিং করা, স্ট্যান্ডার্ড যেটাকে বলে জেনারেল টাইমিং। বেল টাইমিংটা চেক দেওয়া খুব জরুরি, দরকার না হয়তো মেশিন দেখা গেছে ঘন্টায় 2টা 1টা ড্রপ অথবা স্কিপ মারতে পারে। আর যে টাইমিংটা এখন আছে বেল টাইমিং, এতে স্কিপ না মারারই কথা, তবে সঠিক নয় আর কি। আমরা পরবর্তীতে অন্যান্য টাইমিং সহ বেল টাইমিংটি দেখাবো, আজকে শুধু নিডেল এবং লোপার টাইমিংটি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিতরে নিডেল কোনো টাচ এবং কোনো গ্যাপ থাকবে না, টাচও খাইতে পারবে না, কোনো গ্যাপও থাকবে না। আর যদি গ্যাপ না থাকে তাহলে স্ট্যান্ডার্ড টাইমিং হবে, আর যদি টাচ খায় তাহলে স্ট্যান্ডার্ড টাইমিং হবে না। 25 অনুপাতে কাজ করতে গেলে একটু টাচ খাওয়াইতে হয়, ওই টাচটু গার্ডার মিলাই দিলে ওকে হয়ে যায়। আর বাইরে নিডেল 0.02 মিলি অবশ্যই গ্যাপ রাখতে হবে, কোনো মতেই টাচ খাওয়া দেওয়া যাবে না। বাইরে নিডেল অবশ্যই 0.02 মিলি গ্যাপ রাখতে হবে, তাই আমি ভিতরে নিডেল কোনো টাচ রাখিনি, বাইরে নিডেল অবশ্যই গ্যাপ রাখছে। আপনারা দেখুন সেম এরকম গ্যাপ রাখতে হবে। নিডেল যখন নিচে নামবে লোপারের গাড়ে পড়বে, অবশ্যই নিডেল থেকে নিডেল এবং লোপারের গাড়ের অর্ধেক অংশে পড়তে হবে যদি পাতলা কাপড় হয়, তবে মোটা কাপড় হলে ওটা আলাদা ব্যাপার। আমরা গেঞ্জিতে কাজ করি, গেঞ্জির জন্য যে লোপারের গাড়ে পড়তেছে অর্ধেক অংশে, এই অর্ধেক অংশে পড়তে হবে, নাহলে টাইমিংটা একটু সমস্যা হয়ে দাঁড়াবে, তাই মাঝে মধ্যে ড্রপ পড়তে পারে। স্কিপ করার বয়স সবার কাছে আছে, যদি স্কিপ করে তাহলে মেকানিকের জ্বালা যন্ত্রণা বাড়ে, আর স্কিপ না পড়লে
মেকানিকের মাথা ঠান্ডা থাকে, তাই প্রথম হয়তো 10 মিনিট যদি বেশিও লাগে একবারে সুন্দরভাবে যদি টাইমিং করা যায় তাহলে স্কিপাররা বন্ধ হলে সারাদিন রিল্যাক্স থাকা যায়। একটা মেশিন যদি সমস্যা দেয় তাহলে অনেক সমস্যা, তাই ভালোভাবে টাইমিং করতে হবে। টাইমিংটা একের জায়গায় একের অধিক দেখতে হবে, গার্ডার ভালো করে মেলাতে হবে এবং ক্যাম টাইমিং সহ ভালোভাবে মেলাতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এরকম পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ইঞ্জিনিয়ারিং সেটিংস 1982 এই ভিডিওটি, এই চ্যানেলটি আমরা তৈরি করব আসিতেছে। এই চ্যানেলটি অবশ্যই দেখে আসবেন, ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ধন্যবাদ সবাইকে।